মুশফিক আর ফারহান বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা। তবে শুধু টেলিভিশন অভিনেতা বললে হয়তো তার পরিচয়ে কমতি থেকে যায়। তার আরেকটি পরিচয় তিনি আরজে। মূলত শুরুতে তার আরজে দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল। পরবর্তীতে শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে অভিনয় জগতে নাম লেখান এবং খুব দ্রুত এই অঙ্গনে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেন। ফারহান 28 আগস্ট 1993 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ মশিউর রহমান এবং মায়ের নাম মোসাম্মদ শিউলি আক্তার। ছোট থেকেই মুশফিক ফারহান নানান প্রতিভার অধিকারী ছিলেন। মুশফিক আর ফারহানকে মানুষ আরজে ফারহান নামেও চেনেন, কারণ অভিনয় জগতে আসার পূর্বে তিনি রেডিও জকি হিসেবে কাজ করেছিলেন। রেডিও নেক্সট এর আরজে থাকাকালীন পরিচালক মাহবুবুর রশিদ বান্নার সাথে পরিচয় হয়। সেই সূত্র ধরেই অভিনয় জগতে তার পথ চলা। ফারহানের প্রথম অভিনীত নাটক ছিল একটি 3 মাসের গল্প। এই নাটকে মূল চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা আরফান নিশো ও অভিনেত্রী শবনম ফারিয়া। শুরুর দিকে অভিনয় জগৎ নিয়ে বেশ শঙ্কায় ছিল ফারহান। ভেবেছিলেন তার জন্য কঠিন হবে অভিনয়, কিন্তু অভিনয়ে আসার পর তার এই শঙ্কা খুব দ্রুত ভুল প্রমাণিত হয়। তিনি অল্প দিনেই অভিনয় রপ্ত করে ফেলেন। প্রথম দিকে সহকারী অভিনেতা হিসেবে কাজ করলেও বর্তমানে বেশ সুনামের সাথে নাটকের প্রধান চরিত্রে অভিনয় করে যাচ্ছেন এই তরুণ অভিনেতা। প্রায় প্রতিটি অভিনেতার নায়ক হওয়ার স্বপ্ন থাকলেও ফারহান নায়ক হওয়ার স্বপ্ন দেখেন না। তিনি স্বপ্ন দেখেন ভার্সেটাইল অভিনেতা হওয়ার। স্বপ্ন বাস্তবায়নে তিনি ইতিমধ্যে বেশ কিছু ভার্সেটাইল চরিত্রে অভিনয় করেন। ফারহান ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ফারহানের পরিবারে মা বাবা ছাড়াও 2 বোন আছে। তার বড় বোনের নাম শীলা এবং ছোট বোনের নাম নীলা। বর্তমান সময়ে মিডিয়া জগতে জনপ্রিয় নাম মুশফিক আর ফারহান রেডিওতে আকর্ষণীয় বয়স দিয়ে দারুণভাবে প্রেম গল্প উপস্থাপন করা আরজে নামে পরিচিত সেই জনপ্রিয় ব্যক্তি মুশফিক আর ফারহান। বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেতা তিনি। ইয়ং জেনারেশনে সবসময় ফলো করে এই অভিনেতাকে। সময়ের সাথে সাথে মিডিয়া পাড়ায় নিজের অভিজ্ঞতা ও সুন্দর অভিনয়ের মাধ্যমে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি। অল্প সময়ে দারুণ অভিনয়ের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় ওপার বাংলায় দর্শকদের নিকট তিনি হয়ে উঠেছেন সুপারহিরো। তার অসাধারণ অভিনয়ে কখনো গ্রাম্য জীবন, কখনো শহরের জীবন, কখনো ছাত্র জীবন সহ অভিনয়ের মাধ্যমে তিনি নতুন মাত্রা যোগ করেছেন মিডিয়া পাড়ায়। নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করেছেন নিজের চেষ্টায়। তার অভিনীত নাটকগুলো ইউটিউবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দিন দিন ফ্যান ফলোয়ার বৃদ্ধি পায় মুশফিক আর ফারহানের। রেডিও নেক্সটের জন্য আরজে নিয়োগ হবে, এক বন্ধু আবেদন করবেন। মজার ছলে ফারহানও তার সাথে একটা সিভি জমা দিলেন। দিন কয়েক পর ফোন আসলো এবং অনিচ্ছাসত্ত্ব একবার তিনি ঘুরে আসলেন অফিস থেকে এবং আরজের চাকরিটা হয়ে গেল। রেডিওতেও ভালোই চলছিল। পরিচয় হলো পরিচালক মাহবুবুর রশিদ বান্নার সঙ্গে। তিনি উৎসাহ দিলেন তুমি তো অভিনয় করতে পারো। আগ্রহ পেলেন না ফারহান, অভিনয়টা তো অনেক কঠিন ব্যাপার, আমাকে দিয়ে হবে না। বান্না সাহস দিলে তুমি পারবে। দিন কয়েকের পর ডাক এলো অভিনয়ের। প্রথম দিনের অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। 60 ফিটে শুটিং করছিলেন বান্না ভাই, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি হাউসে এসে ঘুমিয়ে পড়েন। আমি এর মধ্যে যাই, গিয়ে তো ডাকতেও পারি না, বিবেক বাঁধলো। প্রায় 5 ঘন্টা অপেক্ষা করছিলাম। আমি তো কাউকে চিনিও না, সবাই আমার দিকে তাকায়। সবাই ভাবছে কি ব্যাপার, আমি বসে আছি কেন। ব্যাপারটা আমার জন্য অসহায় ছিল, কিন্তু দেখা না করে এলাম না। ওই দিন চলে এলে হয়তো আর অভিনয় আসা হতো না। বান্নাভাই ঘুম থেকে উঠলেন, দেখা করলাম তার সঙ্গে। তিনি তো শুনে অবাক, বলেন এতক্ষণ অপেক্ষা করেছো? বলেন ফারহান। বান্নার হাত ধরে নাটকে আসা, প্রথম নাটক একটি 3 মাসের গল্প।